হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বড় ঘোষণা সবার জন্য যারা যারা কাগজ জমা করেছেন অলরেডি বা যারা কাগজ জমা করবেন ভবিষ্যতে সবাই এক হাজার টাকা পেতে এটি করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার তো এই যে বলা হয়েছে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন অবশ্যই লাস্ট অপ দেখুন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবছর ফেব্রুয়ারি মাসে এবং মে মাসে যারা আবেদন করেছেন দু সালে এছাড়া দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার শুরু থেকে যারা টাকা পাচ্ছেন সকল সুবিধাভোগীর উদ্দেশ্যে সরাসরি ঘোষণা সেসব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে শংসাপত্র যোগ হয়েছে না চেক করে দেখে নিতে হবে কাগজ যোগ হলেই সকল সুবিধাভোগীরা ব্যাঙ্কে পাবেন এক হাজার টাকা ঠিক আছে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে শংসাপত্র যোগ হয়েছে কিনা সেটা কিন্তু আপনাদের চেক করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু জানানো হচ্ছে দু হাজার থেকে এবং দু সালে আবেদন করে মহিলারা টাকা পাচ্ছেন এস সি মহিলারা এক হাজার টাকা করে পেতে কাগজপত্র জমা করে আবেদন জানিয়েছেন সে সকল মহিলাদের উদ্দেশ্যে পরিষ্কার জানানো হয়েছে তাদের বরাদ্দ করে এক হাজার টাকা পাবে কি না সেটা অবশ্যই নিজেই স্ট্যাটাস চেক করে জেনে নিতে হবে যে সকল মহিলার এস সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে তাদের হাজার টাকা করে নিশ্চিত দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করা হলো সকল এস সি মহিলাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে যারা এক হাজার টাকা পেতে এস টি শংসাপত্র জমা দিয়েছেন তারা সকলেই যেন নিজের নিজের এলাকার বিডিও অফিস এসডি অফিস বা ডিএম অফিসে অথবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে স্ট্যাটাস চেক করে নেয় বাংলা সহায়তা কেন্দ্রে অথবা এসডি অফিস বা বিডি অফিস অথবা ডিএম অফিসে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে আপনার কাজটা হয়েছে না ঠিক আছে সার্টিফিকেট যোগ হয়েছে না তার স্ট্যাটাস চেক করতে হবে আপনার সার্টিফিকেটটা যোগ হয়েছে কিনা আপনার প্রকল্পে সেটা আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলে এস সি এস সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যোগ হয়নি তাহলে অবশ্যই দরখাস্ত লিখে পুনরায় জমা করে দিতে হবে দুয়ার সরকারের ক্যাম্পে অথবা এসডিও বিডিও অফিসে বা ডিএম অফিসে ঠিক আছে যে কোনো এক জায়গায় আপনাদের জমা করতে হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখন নিজেই চেক করে নিতে হবে যে আপনার সার্টিফিকেটে যোগ হয়েছে কি না সেটা আপনার বাংলা সাহিত্য কেন্দ্রে বা আপনার নিকটবর্তী এসডি অফিস বিডিও অফিস ডিএম অফিসে গিয়ে অবশ্যই আপনারা চেক করতে পারবেন সেখান থেকে চেক করে দেখতে পারবেন যে কাস্ট সার্টিফিকেটে অ্যাড হয়েছে কি না যাদেরটা অ্যাড হয়েছে তারা তো নভেম্বরে পেয়ে যাবেন যারা জমা করেছেন অথচ অ্যাড হয়নি অর্থাৎ যোগ হয়নি আপনার লক্ষ্মীমার প্রকল্পের প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার পুনরায় জমা করতে হবে ঠিক আছে সে বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই দরখাস্ত পুনরায় জমা করে দিতে হবে দোয়া ক্যাম্পে অথবা এসডিও বিডিও অফিসে বা ডিএম অফিসে বুঝতে পারছেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কিন্তু এটা করতেই হবে